মৃত স্বামীর সম্পত্তির অধিকার পেতে তুলকালাম বনগায়, সম্পত্তি মৃত স্বামীর এমন দাবিতে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে মারধরের অভিযোগ প্রথম পক্ষের স্ত্রীর বিরুদ্ধে। খবর পেয়ে প্রথম পক্ষের স্ত্রীকে গাছে বাঁধলেন স্থানীয়রা। মৃত স্বামীর সম্পত্তি দখল করতে এসে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার ছোট্ট সন্তানকে মারধর করে ঘর থেকে বার করে দেওয়ার অভিযোগ প্রথম পক্ষের স্ত্রী ও ভাসুরের বিরুদ্ধে। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। প্রথম পক্ষের স্ত্রী বলে দাবি করা ওই মহিলাকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চাপাবেড়িয়া এলাকায়। জানা গেছে এই এলাকার বাসিন্দা প্রশান্ত দে গত 28 আগস্ট মৃত্যু হয় প্রশান্তর। বর্তমানে তার চাপাবেড়িয়ার বাড়িতে থাকেন তার স্ত্রী শিল্পী দত্ত ও তার ছোট্ট সন্তান। অভিযোগ, শিল্পী যখন তার সন্তানকে নিয়ে এদিন ঘরের ভেতর ছিলেন তখন প্রথম পক্ষের স্ত্রী রীতা মৃত প্রশান্তর দাদা সুশান্ত ও আরও কয়েকজনকে সাথে নিয়ে শিল্পীর ওপর চড়াও হয়, তাকে মারধর করে বলেও অভিযোগ। ঘর থেকে বার করে তালা দিয়ে দেওয়া হয় ঘরে। সুশান্ত দাবি করতে থাকেন এই বাড়িতে তারও অধিকার আছে। এ বিষয়ে শিল্পী জানান, আমার বিয়ের সময় এমনকি স্বামীর মৃত্যুর পরেও ওই মহিলাকে দেখিনি। এদিনই হঠাৎ নিজেকে প্রথম পক্ষের স্ত্রী বলে দাবি করে সম্পত্তির দখল নিতে চাইছে। আমি বাধা দিলে আমাকেও মারধর করা হয়েছে। এলাকাবাসীরা সব কিছু জানেন, তারা সকলেই আমার পাশে আছেন। আমার দিদি থেকে মানে বিয়ে দিয়েছে, আমি বিয়ে করে দিয়েছে, বিয়ে করেছি, বিয়ে বউ বা তারপরে আমি প্রেগনেন্ট ছেলে, ঠিক আছে। এবার এখানেই আমি থাকি, কিন্তু আমি যাই না, ওই 2-3 মাস অন্তর একদিন যাই বাপের বাড়ি, 2 দিন থেকে চলে আসি। হ্যাঁ, 10 মাস ভালোভাবেই সংসার করছিলাম। এবার 28 আগস্ট আমি বাপের বাড়ি গেছিলাম বাচ্চা হওয়ার জন্য, যেহেতু এখানে কেউ নেই, শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাই আমি গেছি। এবার বললো ওখানে থাকলে তুমি সেফটি থাকবা, তাই আমি গেছি। এবার 28 আগস্ট আমার বর মারা গেছে, মানে বাড়ির থেকে ওনার বন্ধু ওনাকে হাসপাতালে ভর্তি করেছে, নিয়ে গেছে, হঠাৎই মারা গেছে। সেই থেকে আমি এখানেই আছি। আবার মাঝে সাঝে আমি বাপের বাড়িও যাই। সোমবারে আমি এখানে এসেছি, ভোটার কার্ড ট্রান্সফার করতে দিয়েছি, তার ভেরিফিকেশনের জন্য আমি এসেছি। আজকে আমি ছেলে নিয়ে ঘরেই রয়েছি, ওই পাশে তালা উড়ে ভেঙে চুরে ঘরে ঢুকে গেছে আমার ভাসুর, ভাসুরের ছেলে। আর আগে যে বিয়ে করেছে সে যদি বউই হবে, তাহলে আমি যেদিন বিয়ে করে আসলাম সেদিন তো ওরা আসতে পারতো যে আমি বউ, মরে গেছে সেদিনও আসেনি। এখন বলে আমি বউ, আমি আমি সম্পত্তির ভাগিদার, এইসব করে আমাদের বের করে মারধর করে ওরা সব রয়েছে। প্রথম পক্ষের স্ত্রী বলে দাবি করছে। হ্যাঁ, উনি বলছে প্রথম পক্ষের স্ত্রী আমি। তাহলে উনি যদি প্রথম পক্ষের স্ত্রী হবে, আমি যেদিন বিয়ে করে আসলাম তাহলে সেদিনও আসেনি কেন? সেদিনও আসেনি, মরার দিনও আসেনি, মরার 2 দিন পরে এসছে। গৃহবধূ ও তার সন্তানকে মারধর করে ঘরের বাইরে বের করে দেওয়ার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ভাসুর ও প্রথম পক্ষের স্ত্রী বলে দাবি করা ওই মহিলাকে মারধর করেন স্থানীয়রা। স্থানীয় মহিলারা একত্রিত হয়ে গেটের তালা ভেঙে ঘরের ভেতর ঢুকে ওই মহিলাকে বের করে এনে গাছে বেঁধে রাখেন। এ বিষয়ে মৃত প্রশান্তদের পিস্তত দাদা স্বপন কুমার দে বলেন, ওরা 2 ভাই, বড় ভাইকে ওর মা অর্থাৎ আমার পিসি ত্যাজ্যপুত্র করেছিল, সমস্ত সম্পত্তি ভাইয়ের নামে লিখে দিয়েছিল। পিসির মৃত্যুর পর কোনোভাবে জমির কাগজ বের করেছে, এখন তার দাবি করছে। শিল্পী দত্ত দে আমার পিস্তুত ছোট ভাইয়ের বউ, এবং গত 1 বছর আগে আর কি আমার ভাই গত হয়েছে, তারপর থেকে আমার ভাইয়ের বউ এখানেই থাকে বাচ্চাকে নিয়ে। আজকে হঠাৎ ওর একটা দাদা আছে, মানে প্রশান্ত দের দাদা যে গত হয়েছে তার দাদা আছে, তাকে এই বাড়ির ওর মা কুলাঙ্গার পুত্র বলে বের করে দিয়ে সমস্ত বাড়িটা হুইল করে দিয়ে গেছে প্রশান্ত দের নামে। এবার যখন গত হলো হয়তো সে বড়দা সেই জিনিসটা জানতো না, আর এইটার মালিক এখন যেহেতু আমার পিসি গত হয়েছে, পিসি জীবিত থাকাকালীন জমিটা হুইল করে দিয়ে যায় প্রশান্ত দেকে, এবং প্রশান্ত দের স্ত্রী এই যে বর্তমানে যে মহিলাটা ইয়ে দিলেন উনি হচ্ছে ওনার প্রকৃত বউ এবং একটা সন্তান, প্রথম স্ত্রী। আমি শুনেছিলাম কিছুদিন শুনেছিলাম উনি লিভিং মানে এসে কোথার থেকে উড়েছে জুড়ে বসেছে, কিছুদিন ছিল বাড়িতে, কোনো বিবাহিত স্ত্রী না, কোনো সামাজিক মতে না, কোনো ধার্মিক মতে তার স্ত্রী সে নয়। যদিও এ বিষয়ে মৃত প্রশান্তর দাদা সুশান্ত দাবি করেছেন শিল্পী আদতে তার ভাইয়ের স্ত্রী নন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ি, আমি বাড়ির বড় সন্তান, ঠিক আছে, জমির দলিল রয়েছে, আমরা এই বাড়িতে আসা যাওয়া কথা, আমাদের অন্য একটা বাড়ি আছে সেখানেও থাকতে, এখন এই বাড়িতে এসছি। এখন পাড়ার লোক বলছে তুই এই বাড়ির কেউ না, তুই এই বাড়ির কোনো অধিকার নেই, তুই এই বাড়ি ঢুকবি না, কোথার থেকে একটা ফেক মহিলা নিয়ে এসছে যার কোনো লিগাল কাগজপত্র নেই, ম্যারেজ সার্টিফিকেট নেই, এটা বাচ্চা করে নিয়ে এসে। আপনার ভাই বলছেন যে
যিনি বাইরে রয়েছেন বাচ্চা কোলে নিয়ে, তিনি হচ্ছেন বাচ্চা ওই ফেক মহিলাটাও আছে বাচ্চা কোলে নিয়ে, আর যাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে, যে বাচ্চা কোলে নিয়েছে ওই মহিলাটা ফেক, আর যাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে সে আসল, তার ডকুমেন্টস রয়েছে, পুলিশ চার্জশিট অর্ডার রয়েছে, তার মামলা চলছে এখনো 2012 সাল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।